এদিকে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে ধরাশায়ী করার পরও শান্তি নেই হিমাচল প্রদেশ কংগ্রেসকে কংগ্রেসে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মাথা ব্যথা শুরু হয়ে গেছে পাঁচ বছর অন্তর সরকার বদলে রেওয়াজ বজায় রেখে কংগ্রেস হিমাচলে বিজেপিকে হারিয়ে বিধানসভা নির্বাচনে জিতেছে কিন্তু একই সঙ্গে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের অন্ত চারজন দাবিদারের নাম উঠে এসেছে rowData মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং শ্রী তথা প্রদেশ কংগ্রেসের সভানেত্রী প্রতিভা সিং তার ছেলে বিক্রমাদিত্য প্রাক্তন প্রদেশ সভাপতি তথা প্রচার কমিটি চেয়ারম্যান সুক빈দাস সিং সুকু এবং বিরোধী দল নেতা মুকেশ অগ্নিহোত্রের নাম কংগ্রেস নেতা আনন্দ শর্মা মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে উঠে আসতে পারেন বলে অনেকে ধারণা কংগ্রেস বিধায়কে চন্ডিগড়ে ডেকে পাঠানো হয়েছে শুক্রবার সেখানে কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে ঐক্যমত তৈরির চেষ্টা হবে বলে জানা গেছে